क्रमांक 5 पर आ रही है। अनुग्रह करे सुनबे गाड़ी संख्या 12864 डाउन यशवंतपुर हावड़ा सुपरफास्ट एक्सप्रेस 5 नंबर प्लेटफॉर्म पे आछी। এই ট্রেনটা আগে যেটা জগন্নাথ এক্সপ্রেস হিসেবে পরিচিত ছিল সেটাই এখন শালিমার স্টেশন থেকে 18409 ট্রেন, যেটা শালিমার পুরী এক্সপ্রেস। আপনি কোনো ট্রেনের টিকিট যদি না পান এই ট্রেনটা এই মুহূর্তে, কিন্তু 3 থেকে 4 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ বা 21 দিন আগে টিকিট কিন্তু ভালো মতো পাওয়া যাচ্ছে। অ্যাজ পার মাই ইনফরমেশান আমি যেরকম পেয়েছি, আমাদের একটা অফিস মিটিং আছে তো এমার্জেন্সি ছিল, সেই মুহূর্তে কিন্তু টিকিট পেতে কোনো অসুবিধে হয়নি। তো আমরা এসিতে পেয়েছি, নন এসিতে একটু অসুবিধে ছিল সেই জন্য পাইনি, বাট ট্রেনটা ভালো আর স্টেশনে অত ভিড়ভাড়টাও নেই। হঠাৎ করে ট্রেনের টিকিট পেতে গেলে এটাই কিন্তু একমাত্র উপায়। ট্রেন মোটামুটি পরিষ্কার আর সামনে পার্কিং আছে ভালো, ওলা উবের সব কিছুই আসে। আমরা যখন পুরী যাচ্ছি তখন অবশ্যই ভালোভাবে যাব এটাই আমরা আশা করব, আরাম করে যাব, টিকিটের দামও খুব একটা বেশি নয়। চলুন দেখতে থাকুন ট্রাভেলার স্টোরি। স্টেশন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। চলুন ট্রেনের ভিতরটা এবার একটু ঘুরে দেখে নেওয়া যাক। আমরা কিন্তু বিফোর টাইম পৌঁছে গেলাম, মোটামুটি 4টে বেজেছে, এখন 4:30 পৌঁছানোর কথা। তো ট্রেন কিন্তু আধ ঘন্টা আগে পুরীতে ঢুকিয়ে দেবে। ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম সমুদ্র দেখতে, আর ভোরবেলায় যেহেতু ট্রেনটা আমাদের ঢুকিয়ে দিয়েছে সেই জন্য আমরা আগেই সমুদ্রে এসে কিছুক্ষণ টাইম পাস করলাম। এবার তোশালি স্যান্ডস রিসর্টসে যাবার পালা, ওখান থেকে বাস পাঠিয়ে দিয়েছিল।
কিন্তু একটা চিলড্রেন্স পার্কও আছে যেটা খুব দেখতে ভালো লাগছে, বাচ্চাদের খেলার জন্যও জায়গা আছে, তো মোটের ওপরে কিন্তু ভালো জায়গা, ন্যাচারাল বিউটি অসম্ভব। চিলড্রেন্স পার্কটা ভালোই লাগছে, তবে বাচ্চাদের একটু সেফ মানে বড়দের তত্ত্বাবধানে রাখাই ভালো, কেননা এখানে একটুখানি বাঁদরের উপদ্রব আছে, তো সেটা কিন্তু দেখে বাচ্চাকে নিজের অধীনে রাখাই ভালো। এখানে ডিফারেন্ট টাইপস অফ সেকশন করা আছে, যেমন শেহনাই লন লেখা আছে, তোশালি গ্রিন লন, তো এই সব সেকশনগুলোতে ছোট ছোট ইন্ডিভিজুয়াল কটেজ আছে, তো সেগুলো কিন্তু বেশ সুন্দর। আর গাছের মধ্যে এরকম সুন্দর সুন্দর অ্যাডভাইস বা কোর্স লেখা আছে, ইন্ডিভিজুয়াল কটেজ আছে, কটেজগুলো কিন্তু বেশ সুন্দর। আর এছাড়া বিল্ডিং আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে একটা বারের মতো করা আছে কাউন্টার, যেখান থেকে সার্ভ করা হয়। পুল, সব নিয়ে খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, ভালোই লাগলো। তো আমরা একটা অফিসিয়াল পারপাসে এখানে স্টে করেছি, তো কাল থেকে আমাদের মিটিং শুরু, খুব একটা ভিডিও দিতে পারবো না, তো আজকে যতটুকু করার করে রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোশালি রিসর্টস পুরী। তোশালি কারু বাকি, তো এখানকার যে রুমগুলো সেগুলো আমি তোমাদের দেখাবো, দেখাচ্ছি। আমরা আছি ফোর্থ ফ্লোরে, দিস ইজ আওয়ার রুম। অটোমেটিক কি আছে আমি একটু আগে বেরিয়েছি, সুন্দর কিন্তু, এই জাস্ট গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর সিলিং আর এসি আছে, এসিটা বেশ ভালো ঠান্ডা হয়, এই পর্যন্ত চলে আসছে, কোনো অসুবিধে নেই। এখানে একটা ফ্রিজ আছে, সোফা, অ্যান্ড এখানে একটা সিঙ্ক মতো করা আছে, এখানে কেটল দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, আর ওরা ডেলি এখানে এই চা কফি আর সুগার রেখে যায়। এখানে একটা ক্লোজেট আছে, এটা চাইলে ইউজ করা যাবে। ঘরটা ভালো, বেশ বড়, স্পেসিয়াস, আর এটা মেইন সেকশন, এখানটায় ইজিলি দুজন শোয়া যাবে। এসি, মিরর,
টেবিল আছে, টিভি 32 ইঞ্চেস, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো দেওয়ালটাই টাইলস দেওয়া আছে। হট অ্যান্ড কোল্ড ওয়াটার 24 আওয়ার্স, এটা ডেলি প্রোভাইড করা হয়। ভালো কথা লেখা আছে, খুব ভালো লাগলো আমার, তোশালি রিসোর্টস থেকে। প্লে ইয়োর পার্ট ইন কনজার্ভিং ওয়াটার, আর রানিং ট্যাপ ইউজেস 9 লিটার্স অফ ওয়াটার আ মিনিট, থ্যাংক ইউ ফর ইউজিং ইট স্পেয়ারিংলি। এটা জাস্ট আমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছি, সেই ভিউটা কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি আমি। এই যে জাস্ট সানসেট হচ্ছে এখন, অসম্ভব রকমের সুন্দর লাগছে। আর এই জালগুলো দেওয়া আছে, এখানে বাঁদরের উপদ্রব প্রচণ্ড পরিমাণে আছে, যার জন্যে প্রত্যেকটা ফ্লোরে এরকম জাল দেওয়া আছে, যাতে কোনোভাবে কেউ আক্রান্ত না হয়। দেখালাম তোশালি স্যান্ডস রিসর্টস পুরি, অসম্ভব রকমের সুন্দর জায়গা, ন্যাচারাল বিউটি অসম্ভব। আর তুমি কোলাহলমুক্ত পরিবেশ থেকে একটু যদি দূরে থাকতে চাও, এখানে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে বা অন্যান্য জায়গা আছে যেখান থেকে তুমি ট্রান্সপোর্ট বা কমিউনিকেশনে কোনো অসুবিধে নেই। পুরীতে যাওয়ার জন্য হয়তো 7 কিলোমিটার মনে হচ্ছে দূরত্ব, বাট 10 থেকে 15 মিনিট হার্ডলি লাগবে, তার বেশি সময় লাগবে না, লাগবে বলে আমার মনে হয় না। আমরা এখানেই আছি যদিও মিটিং পারপাসে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি বিরাজ, ট্রাভেলার স্টোরি থেকে, বাই। এখন হচ্ছে ফেরার পালা, আজকে ফিরবো, জাস্ট কিছু মার্কেটিং করে নিচ্ছি। এখানে একটা অটো এলাম, 120 রুপিস নিল 6 জনের জন্যে। তো এখন কিছু মার্কেটিং করে নিয়ে 8:15 আমাদের ট্রেন আছে। আজকে যাওয়ার দিন, তাই এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আমি আছি।
এবার ফেরার পালা। অনেক স্মৃতি মনের খাতায় লিখে নিয়ে বাড়ি ফিরে চললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।